দেখুন এবার নিয়ন্ত্রণ রেখায় পাক ভারত সেনাদের গোলাগুলি। ফের সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান সেনা সদস্য গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে ভারত। পুঞ্চ সেক্টর ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করতে শুরু করে পাক রেঞ্জার্সরা। 15 আগস্ট একদিকে যখন সমগ্র ভারত স্বাধীনতা দিবস পালন করছিল, তখন সীমান্তে অশান্তি শুরু করেছিল পাকিস্তান। খবর কলকাতা 24/7-এর। খবরে বলা হয় বুধবার সকাল থেকে তার আরও পুনরাবৃত্তি করে পাকিস্তান। এদিকে পাকিস্তানকে যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনা। এখনও চলছে গোলাগুলি, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার রাতে গুলির লড়াইয়ে স্থানীয় এক বাসিন্দা গুরুতর আহত হয়েছে। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 71তম স্বাধীনতা দিবস উদযাপনের সময় এমন একটি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। স্বাধীনতা দিবস উপলক্ষে সীমান্তে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল, ফলে জঙ্গিদের ভারতে প্রবেশের রাস্তা করে দিতে সেনারা লক্ষ্যভ্রষ্ট করার জন্যই পাক সেনারা এমন পন্থা অবলম্বন করেছে বলে মনে করা হচ্ছে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।